ব্যবসা পতন ঘটে তখন বাবাকে দেখাশোনা করার বা সংসারের ভারটা নেওয়ার। দেশ বিভাগের আগে গোটা উত্তরাঞ্চলের মধ্যে কালচারাল একটা কেন্দ্র ছিল এই রংপুরটা। অর্থনৈতিক কারণে নানা রকমের ভাঙচুর ঘটছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে নতুন দিন নতুন ব্লগে সুস্বাগতম জানাচ্ছি। আর আজকে ব্লগটা শুরু হবে সন্ধ্যা থেকে। আজকে ব্লগটা একটু ভিন্ন টাইপের ব্লগ হবে। জীবনের প্রথম আজকে মঞ্চ নাটক দেখতে যাব আপনাদের সাথে করে। মঞ্চ নাটকগুলো কিন্তু কালের বিপত্তনে একটু হারিয়ে যাচ্ছে, তো আজকে জীবনের প্রথম মঞ্চ নাটক দেখতে যাব। এই মঞ্চ নাটকে অভিনয় করেছেন আমার ফ্রেন্ড সহ ঢাকা থেকে আসা কিছু টিম। ওরা সবাই চলে এসেছে, রাতে হোটেলে ছিলেন। এখন যাচ্ছি আমি সন্ধ্যায় তাদের সাথে দেখা করব, কথা বলবো এবং নাটক সম্পর্কে বিস্তারিত শুনবো এবং নাটক দেখব। সাথেই থাকুন। মানে জেলা স্কুলেরও তাহলে ভাই ভাই মিলে গেল তো আমাদের। আচ্ছা, কোন জেলা স্কুলে ছিলেন? রংপুরেরই? রংপুর জেলা স্কুলে ক্লাস 3 থেকে আমি তো রংপুরেরই ছিলাম। ও আচ্ছা আচ্ছা, আমি জানি যে ঢাকা 75 সালে এখানে নাটক করছে। আচ্ছা আচ্ছা, 75-76-এ তারপরে ওনার নিজের লেখা নাটক এখানে মঞ্চস্থ হয়েছে, ওই সময় পুরস্কার প্রাপ্ত। মানে আজকে আমরা যে নাটক দেখবো ভাইয়ের লেখা সেটাই দেখবো। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে নাটকের নামটা কি? নাটকের নাম হচ্ছে মূল্য অমূল্য। মূল্য অমূল্য, মানে এর মেইন থিমটা কি আজকে? আচ্ছা, এটা আর্থার মিলালের নাটক। আর্থার অনেক নাটকের মতো এই নাটককে আসলে বেসিক্যালি সম্পর্কের টানাপোড়ন। আচ্ছা আচ্ছা, এবং সেখানে যে অর্থনৈতিক এবং সামাজিক প্রভাব এই সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলে, সেটাই অধিকাংশ নাটকই। তার ব্যক্তিগত একটা পরিবারের যে ভাঙনগুলো হয়, পরিচয়ের যে একই পরিবারের সদস্য হওয়ার পরেও যে সম্পর্কের ক্ষেত্রে কালো পরিবার চলে, সেই মূল উপযোগী বলি এরকমই। এবং আমি মনে করি যে এটা উনি তো আমেরিকান নাটককার ছিলেন, উনি যে সময়ে নাটক লিখছেন তখন আমেরিকান সোসাইটিতে প্রায় এরকমই ঘটনা, তখন পুঁজিবাদের বিকাশ ঘটছে, সেই বিকাশমান পুঁজিবাদী ব্যবস্থা এই সম্পর্কগুলো যখন অর্থনৈতিক কারণে নানা রকমের ভাঙচুর ঘটছে, সেই ঘটনাগুলোকেই উনি ওনার অধিকাংশ নাটকেই আমরা দেখি। ম্যান বা আরও তার বিখ্যাত যে নাটকগুলো আছে সেই নাটকগুলো একই রকম। সেখানে বাবার সাথে ছেলের সম্পর্ক, সম্পর্কের সাথে দুই ভাইয়ের সম্পর্ক, দুই ভাইয়ের দ্বন্দ্বের গল্প। তবে নাটকটায় আমি একটু আমি যখন অ্যাডাপ্টেশন করি, যখন এটাকে রূপান্তরিত করি, সেটা আমার মতো করে আমার এই অঞ্চলের যে সামাজিক সাংস্কৃতিক যে সম্পর্কগুলো যেভাবে ডেভেলপ হয় সেইটা, এবং গল্পের মূল থেমেটিক জায়গাটাকে ঠিক রেখে আমি আমার মতো করে একটু গল্পটা ডেভেলপ। বুঝছেন, বুঝতে পারছি। মঞ্চনার তো এখন দেখা গেছে যে ইদানিং উঠেই যাচ্ছে, এই বিষয়গুলোকে এইভাবে ধরে রাখছেন এটাই তো বিশাল ব্যাপার। আর মঞ্চ নাটক এইভাবে দেখা আমার কখনো হয়নি, এটাই ফার্স্ট টাইম। মোস্ট ওয়েলকাম, নাটক দেখেন। জি, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, ভালো লাগলো কথা বলে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম বন্ধু, কী অবস্থা, কেমন আছিস? এখনই আসলি? আসি ভালোই। এটা হচ্ছে নাটকের সেটে এখন আমি আসি। নাটকের নাম মূল্য অমূল্য, একটু পরেই শুরু হয়ে যাবে। আপাতত আর্টিস্টটা মনে হয় রেডি হচ্ছে, তাই না? এখানে এক ভাই ঘুমাচ্ছে, মনে হয় অনেক ট্যাড হয়ে আছে। মঞ্চটা কিন্তু সুন্দর, কলের গানের জন্য সুন্দর কিন্তু জিনিসটা। এটা কি? এটা ওই যে বাড়ির আগের বাড়ির যে গেট, হ্যাঁ গেট থাকে, ওই গেটের একটা পার্ট। আচ্ছা আচ্ছা, পার্ট আছে ও ওইখানে একটা পার্ট আর এখানে একটা। রেডি হচ্ছে নাটক শুরু হতে হতে এখনও মেবি 30 মিনিটের মতো লাগতে পারে। আর আজকে হচ্ছে নাটকের শেষ দিন, 5 দিন ব্যাপী নাটক চললো। আবির সাহেব আমাদের মূল্য অমূল্যর পরিচিত হয়ে না আমাদের
লাইট করে আর কি, লাইট করে না ভাই, আমাদের আজকের যে নাটক হচ্ছে, আমরা ঢাকা থেকে এসেছি, এইটার কোনটা ভাই আপনি এবার বলবেন, লাইট না সাউন্ড? এটা সাউন্ড, সাউন্ড, সাউন্ড নাটকের। আচ্ছা আচ্ছা। এটার সাউন্ডের ডিজাইন করছে রামিজ রাজু। আচ্ছা। ওইটা আমি কন্ট্রোল করি নাটকের সাথে। যে রংপুরের শীতের যেই ব্যাপারটা ঢাকা থেকে ভাবতে ভাবতে আসছিলেন যে ওখানে শীত নাই তো, এখন শীত কমে গেছে নাই তো, কয়দিন থেকে শীতই নেই? সেটা তো কালকে ঠিক হয়েছে। আসলে আমার ব্যাগ থেকে ড্রেস বের করা লাগে। ইনফ্যাক্ট তোর ব্লগগুলোতে আমি দেখতেছিলাম যে শীতের যে তুই আপডেট দিচ্ছিলি, আমি তো ভয় পাচ্ছিলাম যে ওখানে অ্যাক্টররা যে কস্টিউম এটা না টিকতে পারবে কিনা। না না, মধ্যে তোর দুই তিন দিন ব্লগ আসে নাই যে। ও আচ্ছা। কস্টিউম পরতেছে সবাই। মঞ্জুর ভাবানুবাদ হচ্ছে অসিত মুখোপাধ্যায়, রূপান্তর নির্দেশনা মোহাম্মদ বাড়ি, এটা অনুসর প্রযোজনা। এই নাটকে মোট পাঁচটা চরিত্র, চারটা চরিত্র মুখ্য, পুরো নাটকে চারটা চরিত্র উপস্থিতি থাকে। আমি এখানে যে দুই ভাই রঞ্জু মঞ্জু, আমি মঞ্জু চরিত্রে অভিনয় করছি, বড় ভাই। মঞ্জু চরিত্র মানে লেখাপড়া শেষ না করে তার বাবার যে ব্যবসাটা নষ্ট হয়ে যায়, ব্যবসার পতন ঘটে, তখন বাবাকে দেখাশোনা করার বা সংসার ভালোটা ধরে এবং পুলিশের চাকরি নিয়ে তার বাকি জীবন কাটিয়ে দেয়। এ নিয়ে তার অনেক অসন্তুষ্টি আছে, খেদ আছে, কেউ তারপরও সংসারের দায়িত্ব থেকে বাবা মার দায়িত্ব থেকে সেটা সে সরেনি, এরকমই একটা চরিত্র। আচ্ছা আচ্ছা। নাটকের ভূত আত্মা কন্যা চরিত্র, কন্যার চরিত্র, চরিত্র কন্যা কিন্তু ভূত হয়ে আসবে। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে তার গেট আপ, কন্যা কিন্তু ভূত। আপনি বলেন কেমন কন্যা? আচ্ছা, কিশোরী কন্যার আত্মা মেরে ফেলে, মেরে ফেলে নিজে নিজেই, নিজেই সুইসাইডাল। আচ্ছা। নর্মালি আপনার ভয় লাগে না ভূতের ক্যারেক্টারের সাথে? এমনি ভূত ভয় পান? না, আমি ভূত ভয় পাই না। তাহলে ঠিক আছে, ক্যারেক্টার ক্যারেক্টার পারফেক্ট আছে না, দূর থেকে একটু ভয় ভয়ই লাগতেছে। দোয়া রইল অনেক, বেস্ট অফ লাক। কথা বলবো আমাদের রংপুর ভার্সিটির টিচারদের সাথে, পরিচিত মুখ বাংলা টিচার। আসলে রংপুর তো কালচারাল অঙ্গনে খুবই সমৃদ্ধ, সমৃদ্ধ অবিভক্ত বাংলাদেশ যখন ছিল 47 সালের দেশ বিভাগের আগে, গোটা উত্তরাঞ্চলের মধ্যে কালচারাল একটা কেন্দ্র ছিল এই রংপুরটা। ফলে এখনও দেখা যায় যে গোটা বাংলাদেশের ভিতরে প্রতিনিয়ত কালচারাল চর্চা যে কেন্দ্রগুলো সেটা হলো এই রংপুর, বিশেষ করে এই রংপুরের টাউন হলটা, মানে প্রতিদিনই এখানে অনুষ্ঠান লেগে থাকে। এই যে আজকে নাটক হচ্ছে, পদাতিক এরা নাটক প্রদর্শন করছে, কয়েকদিন ধরেই অনুষ্ঠানটা চলছে, গৌরবের 41 বছর পদার্পণ উপলক্ষে পদাতিক আজকে নাটক উৎসব করতে যাচ্ছে, এখানে প্রদর্শন করতে যাচ্ছে। তো আমাদের এই নাটকগুলো আসলে মানে এরা ঘোষণা দিয়েছে যে নাটক জীবন পরিবর্তনের হাতিয়ার, সমাজ পরিবর্তনের হাতিয়ার। তো সমাজ পরিবর্তন করার জন্যে যে এই নাটক, হ্যাঁ,
এটা আমরা যদি রংপুরের দিকে তাকাই, মানুষগুলোর দিকে তাকাই, তাহলে দেখবো যে বাংলাদেশের অন্য অন্য স্থানের মানুষের থেকে এই রংপুরের মানুষটা কিন্তু কিছুটা ব্যতিক্রম, কিছুটা আলাদা। মানে বলতেই পারবো যে এই কালচারাল চর্চাগুলো মানুষের মানসিকভাবে অনেকটা পরিবর্তন করে দিয়েছে, মানুষকে কিছুটা পরিবর্তনের ছোঁয়া আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আসলে আমাদের রংপুর পদাতিকের 41 বছর পদার্পণ উপলক্ষে আমরা এই 5 দিনব্যাপী মঞ্চনাট্য নাটক জীবন যুদ্ধের হাতিয়ার, নাটক জীবনের প্রকাশিত সত্য, এই স্লোগানকে ধরেই আমরা আজকে প্রায় 41টি বছর পদার্পণ করে আমরা 41 বছরে পা দিলাম। এইভাবেই আমাদের আসলে মঞ্চনাটকের কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। আমি বলি যে মঞ্চ দৌহিত্র, মঞ্চ দৌহিত্র, মঞ্চের নাতি, মঞ্চের নাতি, এমন অ্যাক্টিং করে যে আমরা মুগ্ধ আর কি, এমনই মঞ্চের নাতি, মঞ্চের নাতি। অশেষ কৃপা দাদা, আমাদের এই যে নাটকটা হচ্ছে এটা ইন্ডিয়ায় গেছে। আচ্ছা আচ্ছা, ওখানে গিয়ে উনি যে আজকে যে বৃদ্ধের বাবার ক্যারেক্টার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি ওটা ইন্ডিয়ায় গিয়ে প্লে করেছেন। আজকে যিনি আমাদের যিনি দলপ্রধান মোহাম্মদ বারী, উনি এটা সবসময় করেন কিন্তু বিশেষ কারণে ইন্ডিয়ায় উনি যেতে পারেন। আচ্ছা আচ্ছা, মাত্র 16 ঘন্টায় উনি এই ক্যারেক্টারটা তুলেছেন। বিশাল ব্যাপার তো ভাই, ওই 16 ঘন্টা পরে এই বাবার ক্যারেক্টারটা ইনি করেছিলেন। হচ্ছে স্যার সম্পদ, আচ্ছা মানে আমাদের সম্পদ ভাই, হ্যাঁ ঈশ্বরের সম্পদ, আচ্ছা দুর্দান্ত অভিনেতা, ভালো মানুষ, আমার ভাই বন্ধু, আর হচ্ছে মূল্য অমূল্য নাটকের স্টেজ ম্যানেজার, এবং হচ্ছে ভাই কিন্তু অনেক লাজু, বাইরে ওটা ভেতরের খবর জানলে ওই কথা কেউ মানে একটা মেয়ে আছে, আচ্ছা লাজুক থাকলে একটা মেয়ে থাকে, দুর্ঘটনা মানে রংপুরের লং জার্নি, আচ্ছা আচ্ছা, ট্রেনের বাংলাদেশের মধ্যে এটা লং জার্নি। তোরা কি ট্রেনে আসিস? কুড়িগ্রাম এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস তো 8 ঘন্টা দিয়ে চলে আসে, আসছেও তাই কিন্তু লেট ছিল, লেট ছিল। আচ্ছা ট্রেন সম্পদ ভাই হচ্ছে এটা তো লং জার্নি, বাংলাদেশের ভিতরে ট্রেন জার্নি সবচেয়ে লং জার্নি। আপনি কি ফার্স্ট টাইম রংপুরে আসলেন? না, আমার নানা বাড়ি হচ্ছে পাটনা। ও আচ্ছা, এখান থেকে 96 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ, তো রংপুরে আসা হয়েছে আগে কিন্তু শো পারপাস আসা। আচ্ছা আচ্ছা, এটাই ফার্স্ট টাইম। তো রংপুরে এসে কেমন লাগতেছে? ভালো লাগতেছে, কিন্তু কাজের কাজের কারণে বেশি একটা ঘোরা হয়নি। আচ্ছা, তো যেতে যেতে যতটুকু দেখাইছে বুঝতে পারছে, তো ভালোই হয়েছে। আর না হওয়ার মতো কিন্তু সেটা তো অভিনয়ের কাজ করে আসলে, সেগুলো তো একটা বক্তব্য থাকে যেটা প্রত্যেকটা মানুষের, আমরা যে বলি যে শারীরিক অভিব্যক্তি, অভিব্যক্তির মাধ্যম আসলে। নাটক শুরু হবে এখন, নাটক শুরু হচ্ছে, নাটকে কিন্তু একটা ভূতের পাঠ আছে, ফোন আসলো, নাটক শুরু হয়ে গেছে। I should
নাটক দেখছিস, রাসেল দেখছিস, নাটক দেখছিস, তুই অনেক পরে আসছিস। তুই প্রথম দিকে ছিলি, আমি তো দেখি নাই। ধন্যবাদ, তবে সাউন্ড সিস্টেমটা আমার এত সুন্দর লাগছে, টিমটাও জোশ ছিল। টাউন হলে আশাটা আবার শুরু হোক, এটা ইনশাআল্লাহ রংপুর টাউন হল আবার উজ্জীবিত হোক এই প্রত্যাশা। তোর কি অবস্থা? তোর তো হারা গেছিস। কেন হারা যাবো, কেন কই খোঁজি তো, ফোন টোন বন্ধ সব, একটু বিচ্ছিন্ন ভিন্ন এক অভিজ্ঞতা হলো। আর নাটক দেখে সত্যি অনেক ভালো লাগছে, নাটকের সাউন্ড প্লাস কনসেপ্টটা অনেক ভালো ছিল, গল্পটা অনেক সুন্দর একটা গল্প ছিল। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগসের সাথে থাকবেন, আল্লাহ হাফেজ।